নমস্কার দর্শক বন্ধু, এটা কৃষ্ণনগর দেপাড়া। এটা মূলত আধার আপডেট সেন্টার। এটা অরিজিনাল সার্ভার এখানেই থেকেই মূলত এখানে যারা আপডেট করেন আধার, এবং এটা প্রতিদিন কিন্তু খোলা আছে এবং প্রত্যেকের জন্য ছোট থেকে বড় এবং সবাই রেগুলার। এখানে কোনো শনি রোববার বলে কোনো কথা নেই, এবং টাইমিং হচ্ছে 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এটা যারা আধার বুক করে আসেন মূলত তাদের জন্যই, এবং এটা আপনারা টাইম মতন ডেট মতন সেগুলো সেটেল করে এখানে আপনারা চলে আসতে পারেন যারা এখনও আপডেট করেননি। আধার মূলত তো প্রতি 10 বছর অন্তরই এটা আপডেট করতে হবেই, কিছু না কিছু প্রত্যেকে আমরা সমস্যায় পড়ি এই আধার কার্ড নিয়ে। আধারের বিভিন্ন রকম সমস্যা, সব সমস্যার সমাধান এখানে আপনারা মানে পেয়ে যাবেন, এবং প্রতিদিন খোলা সোম থেকে একদম রবিবার। টাইমিংটা তো বলেই দিলাম, সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আর আপনারা এখানে বুক করে আসতে পারেন, এবং খুবই ভালো এটা, এবং খুব দ্রুত এখানে কাজ হয়, এবং মূলত যারা এখান থেকে আপডেট করেন তাদের কোনো সমস্যা হওয়ার কোনো কথাই নয় এখানে। প্রকৃত এটা আধার সেন্টার, আধার আপডেট সেন্টার, এবং রেগুলার এখানে কিন্তু আধার আপডেট তৈরি হচ্ছে। তো কেউ চাইলে, আপনারা যারা এখনও করেননি আধার আপডেট এখনও করেননি, কিন্তু এখানে আপনারা আধার বুক করে, আধারের যে ওয়েবসাইট আছে UDI-র, সেই ওয়েবসাইটে বুক করে, টাইম ডেট বুক করে, প্রিন্ট আউট বার করে আপনারা এখানে চলে আসবেন, একদম যথারীতি আপনাদের আধার আপডেট হয়ে যাবে। তো খুবই ভালো এটা, ওয়েবেল IT পার্ক, এটা কৃষ্ণনগরে এটা অবস্থিত। তো আমরা প্রত্যেকেই এখান থেকে করেছি এবং কোনো সমস্যাই হয়নি, খুব ভালো। তো আপনারা যদি মনে করেন এখানে আসবেন, ওই UDI-র ওয়েবসাইটে গিয়ে আপনারা আধারের বুক করে প্রিন্ট আউট বার করে ওখানে চলে যাবেন এই কৃষ্ণনগর ওয়েবেল IT পার্কে। দেখবেন আপনাদের ভালোও লাগবে, ঘোরাও হয়ে যাবে, এবং আধারে আপনাদের যে আসল কাজ সেটাও হয়ে যাবে। তো পয়সা যেটা অরিজিনাল যে পয়সা, সেই পয়সাটাই লাগে এখানে, এক্সট্রা কোনো পয়সা আপনার লাগে না। এবার যাতায়াত যেটা, সেটা আপনার নিজস্ব ম্যাটার, সেটা তো লাগবেই, যাতায়াতের খরচা সেটা তো লাগবেই। তো আপনারা যদি মনে করেন এখানে আসবেন, আপনারা এখানে আসতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে এই ভিডিওটা, আমি আপনাদের সকলের জন্যই উপস্থাপনা করলাম, এবং যারা আপনারা উপকার পান এই ভিডিওর থেকে। তো ঠিক আছে, নমস্কার, আপনারা সকলে ভালো থাকবেন, এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং লাইক শেয়ার কমেন্ট করুন।